প্রিয় শিক্ষার্থী, এখন শুরু করছি এই 14 নম্বর সিকিউএ সলিউশন। দেখো এখানে এই কোশ্চেনটা একটা ট্রান্সফরমার দেওয়া আছে, এমন তো ট্রান্সফরমারের এটা মুখ্য কুণ্ডলী, এটা গৌণ কুণ্ডলী। এখন এই গৌণ কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে 5000, মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা মাত্র 500 এবং মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 800 ভোল্টেজ, এইগুলো ইনফরমেশন। এখন উপরোক্ত ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, এই গৌণ কুণ্ডলী ভোল্টেজ কিন্তু মানে ইএস তুমি খুব সহজে বের করতে পারবে, যেহেতু তোমার ইপি এর মান জানা, এনপি এর মান জানা, আবার এই এনএস এর মান জানা, খুব সহজে ইএস বের করতে পারবে, এটা আমি না করাই। এখন প্রশ্ন এটা, ঘ নম্বর প্রশ্নটার দিকে আমি যাচ্ছি। ঘ নম্বর ওরা বলছে, উপরোক্ত ট্রান্সফরমার তোমার বাসায় কম্পিউটার চালাতে ব্যবহার করলে কি ঘটতে পারে এবং তার সমাধান করো। ও, এর জন্য আমার এই গ নম্বরটা করার দরকার ছিল, তো গ নম্বরটা থেকে আমি শর্টকাটে করি। গ নম্বর, গ নম্বরে আমরা কি জানি, ইএস সমান সমান ইপি বাই ইএস সমান সমান দেখো এনপি বাই এনএস। তাহলে আমরা লিখতে পারছি ইএস সমান সমান যে ইপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি। তাহলে মান যদি বসাই, ইপি এর মান কত 800 ইন্টু এনএস এর মান কত 5000 ডিভাইডেড বাই এনপি এর মান কত 500, আর এটা কাটলে এটা এটা কাটে 10 হয়, সমান 8000 ভোল্টেজ। তো আমরা এটা মনে হয় পাচ্ছি যে এখানকার ভোল্টেজ 8000 ভোল্টেজ। তাহলে এটা প্রশ্ন ঘ নম্বর বললো, এই ট্রান্সফরমার যেটা আছে এটা যদি বাসা বাড়িতে কম্পিউটার চালাতে ব্যবহার করা হয় তাহলে কি ঘটনা ঘটবে এবং তার সম্ভাব্য সমাধান কি। তো আমরা যদি এই ধরনের ট্রান্সফর্ম ব্যবহার করি, আমরা জানি এই ভোল্টেজটাই কিন্তু বাসা বাড়িতে সেই কম্পিউটার এটা চলে যাবে, কত ভোল্টেজ 8000 ভোল্টেজ। তবে আমরা বাসা বাড়িতে যে যন্ত্রগুলো ব্যবহার করছি সব কিন্তু 220 ভোল্ট বিভব পার্থক্যের জন্য উপযুক্ত, 220 ভোল্ট হয়ে সর্বোচ্চ 210 230 240 এরকম গ্রহণযোগ্য, কিন্তু 220 মডারেট। তবে এই 8000 ভোল্টেজের যদি বিদ্যুৎ এই কম্পিউটারে যায়, কম্পিউটারের সার্কিট পুড়ে যাবে। ওকে, তাহলে এটার ঘ নম্বরে করবা গ হতে পাই, গ হতে পাই ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর কি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সমান সমান 8000 ভোল্টেজ। অর্থাৎ এবং ল্যাঙ্গুয়েজ, এবার এখানে কি করছি একটু ল্যাঙ্গুয়েজ লিখে দিচ্ছ, ল্যাঙ্গুয়েজটা কি হবে যে অর্থাৎ 8000 ভোল্টেজের বিদ্যুৎ বাসাবাড়ির কম্পিউটারে প্রয়োগ করা হলে তার সার্কিট পুড়ে যেতে পারে, কারণ এই সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি গুলো মানে 220 ভোল্ট বিদ্যুৎ প্রবাহ সহ্য করতে পারে। তাই আমরা দেখি কি পরিবর্তন আনতে হবে না, তো এক্ষেত্রে তাহলে 220 ভোল্ট বিভব দরকার, কত ভোল্ট 220 ভোল্ট। তাহলে আমরা জানি ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস, বা আমরা লিখতে পারছি যে ইপির মান, বা এখানে ইপির মান কত, এই যে ভোল্টেজ 800 ভোল্টেজ, ইএস এর মান কত দরকার আমার, চাই 220 ভোল্ট, আমি কম্পিউটার চালানোর জন্য দরকার আমার 220 ভোল্ট, এবং এনপির মান প্রাইমারি কুণ্ডলী পাক সংখ্যা 500 এবং এনএস বের করি, চলো এনএস, তাহলে এনএস যদি বের করা হয় তাহলে ইপি এনএস সমান সমান কি হবে যে ইএস ইন্টু এনপি ডিভাইডেড বাই ইপি। এখন ইএস এর মান কত, ইএস এর মান 220 ইন্টু এনপি এর মান কত, এনপি এর মান 500 আর ইপি এর মান কত আছে 800। এখন এনএস সমান সমান একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি কত আসে, এটা আসছে 220 গুণ কত হবে 220 গুণ 500 সমান এটা ভাগ 800 সমান 137.5, এই যে এন এর সমান, বা এন এর সমান সমান এত এত, বা আমরা বলতে পারি 138টা পাক সংখ্যা প্রায়, বা 137টা পাক সংখ্যা, ওই 0.1 হাফ পাকের জন্য এত বেশি ভোল্টেজের ডিফারেন্স হবে না। তবে আমরা শিখলাম যে এই বাসা বাড়িতে কম্পিউটার চালানোর জন্য এই ট্রান্সফরমারটার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এই 5000টা না হয়ে যদি 137টা হতো বা 138টা হতো তাহলে কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা বলতে পারছি অতএব পাক সংখ্যার পরিবর্তন করতে হবে কয়টা, অতএব 5000টা পাক আছে আমার, লাগবে 137.5 সমান, এটা যদি বিয়োগ করো 5000 থেকে এটা বিয়োগ করলে কত দাঁড়ায় যে 4862.5। ওকে, তাহলে আমরা এবার অ্যান্সারটা এইভাবে লিখবা যে আমাদের 5000টা পাক সংখ্যা দরকার নেই, আমার মাত্র 137টা, 137.5 পাক দরকার,
তাহলে আমরা এত বা এটা লিখবো বা সমান সমান 4862 এত প্রায় মানে পূর্ণ সংখ্যায় লেখো, অর্থাৎ ট্রান্সফরমারটি থেকে 4862টা পাক সংখ্যা পাক মানে তার যদি খুলে নেওয়া হয় তাহলে সেটা বাসাবাড়িতে মানে ব্যবহার কম্পিউটার চালানোর জন্য উপযোগী হবে। আমরা সমাধানও করে দিলাম। এরপরে আমরা 15 নম্বর আমার সিকিউ এর শীটের লাস্ট সিকিউ এরপরে আমরা শুরু করছি 15 নম্বর। তো 15 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখি। 15 নম্বরে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, এর V2 এর মান বের করো, খুব সহজ ওটা পারবা। ঘ নম্বর, ঘ নম্বরের দিকে যাচ্ছি, তড়িৎবাহী তারের উত্তর এবং দক্ষিণ মেরু কিভাবে নির্ণয় করা যায়। এটা একটু আলাদা ব্যাখ্যামূলক প্রশ্ন, তাও বলেছে যে চিত্র সহ ব্যাখ্যা করো। এটা প্রশ্নটা মানে উদ্দীপকের কোন চিত্র নাই, তো তুমি আলাদা ভাবে চিত্র দিয়ে ব্যাখ্যা করবা। তো একটা এর আগে আমরা নর্মালি শিখিয়েছি যে এ আর বি প্রান্ত ধরে নেই এবং যদি এ প্রান্তে ঘড়ির কাটার দিকে কারেন্ট প্রবিষ্ট হয় তাহলে দক্ষিণ মেরু ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবিষ্ট হয় তাহলে কি উত্তর মেরু, এভাবে আমরা করেছি। তবে চলো একটা চিত্র সহ আমরা অঙ্কটা করি, কারণ সেখানে কোন চিত্র দেওয়া নেই, উদ্দীপক দেওয়া নেই, তার কুণ্ডলীও দেওয়া নেই, কিছু দেওয়া নেই, যেকোনো একটা বলছে তড়িৎবাহী তারের উপর। তো আমরা এইভাবে যদি তড়িৎবাহী তারটা হিসাব করি, এই যে এটা কিন্তু তড়িৎবাহী একটা তার, তো এই তার, এই তারের উপর এটা যদি পজিটিভ নেগেটিভ হয় তো এই তারটার উত্তর মেরু, যেহেতু এর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এখন আমরা এর উত্তর মেরু আর দক্ষিণ মেরু হিসাব করব। তো এই পজিটিভ নেগেটিভ কিছু দেওয়া নেই, ওকে এখানে আছে ব্যাটারি, ওকে ব্যাটারি। এখন আমাকে এটা বের করতে হবে যে উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু কোনটা। তোমরা এই ঘ নম্বর সলিউশনটা এভাবে শুরু করতে পারো যে আমরা জানি কি করবা, দেখো আমরা জানি যে কোনো একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ তারটি নিজস্ব একটি চৌম্বকে পরিণত হয়, আর এই তড়িৎবাহী তারটির যেহেতু চৌম্বকে পরিণত হয়েছে তাই এর উত্তর মেরু ও দক্ষিণ মেরু আছে। এখন তার উত্তর মেরু ও দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য যে ওই তার কুণ্ডলীর পাশে একটি দ্বন্দ্ব চুম্বক আনতে হবে, একটি কি আনব, একটি দ্বন্দ্ব চুম্বক, দ্বন্দ্ব চুম্বক, ওকে একটি দ্বন্দ্ব চুম্বক আনতে হবে এবং তড়িৎবাহী তার কুণ্ডলীর দ্বন্দ্ব চুম্বকটির উত্তর মেরুকে, দ্বন্দ্ব চুম্বকের কি মেরু, উত্তর মেরুকে, আবার দেখো যে এই তারটির বিদ্যুৎবাহী তারের দ্বন্দ্ব তারটির এক প্রান্তে, বিদ্যুৎবাহী তারটির এক প্রান্তে দ্বন্দ্ব চুম্বকের উত্তর মেরু নেওয়া হলো, ওকে। আমরা জানি সমধর্মী মেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখন দ্বন্দ্ব চুম্বকের উত্তর মেরু তড়িৎবাহী তারের যে প্রান্তে আনা হয়েছে এই দ্বন্দ্ব চুম্বক আনার ফলে যদি এই দ্বন্দ্ব চুম্বকটি কি করে বিকর্ষণ হয় বা বিকর্ষিত হয় তাহলে বুঝতে হবে যে তড়িৎবাহী বর্তনীর সেই প্রান্তটি উত্তর মেরু এবং বিপরীত প্রান্ত দক্ষিণ মেরু। আবার এবার দুইটা চিত্র দিবা, আবার গ্যালভানোমিটার দিয়ে দিতে পারো, আবার দ্বন্দ্ব চুম্বকটির এভাবে দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু, আবার বলবা যে দ্বন্দ্ব চুম্বকটির দক্ষিণ মেরু তড়িৎবাহী বর্তনীর এক প্রান্তে আনলে যদি উত্তর মেরু আনলে যদি দ্বন্দ্ব চুম্বকটি কি হয় আকর্ষিত হয় তাহলে বুঝবো ওই প্রান্তটি দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্ত উত্তর মেরু, এইভাবে অ্যান্সার করে দিবা, ওকে। আবার বলছি দেখো যে কোন একটি তড়িৎবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটির একটি নিজস্ব চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বিদ্যমান থাকে, এই উত্তর মেরু ও দক্ষিণ মেরু নির্ণয়ের জন্য আমরা একটি দ্বন্দ্ব চুম্বকের সাহায্য নিতে পারি। আমরা জানি সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্ম মেরু পরস্পরের আকর্ষণ করে। এখন তড়িৎবাহী তারের এক প্রান্তে দ্বন্দ্ব চুম্বকের উত্তর মেরু আনা হলো, যদি দ্বন্দ্ব চুম্বকটি বিকর্ষিত হয় তাহলে বুঝবো ওই প্রান্ত বর্তনী তারের ওই প্রান্তটি কি মেরু, উত্তর মেরু এবং বিপরীত প্রান্তটি দক্ষিণ মেরু। আবার যদি দ্বন্দ্ব চুম্বকটি আকর্ষিত হয় তাহলে ওই প্রান্তটি কি, ওই প্রান্তটি দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্তটি উত্তর মেরু।
ওকে, আশা করি এইভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে এই সাথে সাথে তোমরা কষ্ট করে শেষ করলে যে আমার শীতের মোট 15টা সিকিউ। এখন পরের ক্লাসে ইনশাল্লাহ শুরু করব যে তোমাদের আমার জন্য নাইমুর বেশ 10টা সুন্দর কোশ্চেন সেট করেছে, সেই 10টা সিকিউ এর সলিউশন ক্লাস আগামী ক্লাসে আমি দিব। ওকে, তাহলে ততক্ষণ ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে।